দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ও স্কুল বিরসে। আমি ত্রিনা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছে মিজান এন্ড ব্রাদার্স। মিজান ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়া শুরুতে রিকোয়েস্ট করব ব্যান্ডের অন্যান্য মেম্বারদের সাথে দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য। অবশ্যই, আমি ফার্স্টে পরিচয় করে দিই। আমার লেফট থেকে এখানে কিবোর্ডে আছে শাওন। শাওন একটা হাই দিয়ে দাও সবাইকে। আর গিটারে আছে জামান, আর কাহন বাজাচ্ছে, ও মূলত অ্যাকচুয়ালি ড্রামার ব্যান্ডের, আমাদের সেতু। আর আমাদের মধ্যে সবার ছোট বালক আর কি হিমেল, ও গিটারিস্ট। আর আজকে অবশ্য আরেকজন ছিল আমাদের বেজিস, যে রাজু আর কি, ও আনফর্চুনেটলি আজকে থাকতে পারেনি আমাদের সাথে, একটা ইমার্জেন্সি ইম্পর্টেন্ট একটা কাজ হয়তো আছে, দ্যাটস ওয়াই। আর আমি মিজান, আপনাদের এটা তো সবাই মোটামুটি জানা আছে। অফকোর্স ভাইয়া, ব্যান্ডের শুরুটা কিভাবে হয়েছিল সেই আপনাদের জার্নিটা একটু শুনবো। জার্নিটা তো এই যে সবে শুরু করলাম কত 2017 জানুয়ারি 20 তারিখ থেকে আর কি, তো শুরু করলাম একটা নতুন লাইন আপ দিয়ে। মিজান ভাইয়া, আপনার গানের স্টার্টিংটা, ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করার সেই জার্নিটা একটু শুনবো। জার্নি তো সেই অনেক আগের থেকে, সেই কি বলে 90 থেকেই বলা চলে, তখন থেকেই বন্ধুদের নিয়ে গাইতাম কি, অ্যাকুস্টিক গিটার নিয়ে এখানে সেখানে চায়ের দোকানে, স্ট্রিট সিঙ্গার ছিলাম আর কি, যেটাকে বলে আর কি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে সুরটা আসলে ভেতরেই তো মানে লালিত হইতো আর কি, সবসময় যেটা ফিল করতে পারতাম আর কি। তো যাই হোক, 93 একবার ঢাকায় আসি, আসার পরে আবার ব্যাক করি ঢাকা থেকে খুলনায়। তারপরে ফিক্সড 96 আবার ঢাকায় চলে আসি, তখন থেকে আর কি জার্নি শুরু হলো। তখন আমি একটা সলো অ্যালবাম অ্যাকচুয়ালি ফার্স্ট করেছিলাম, ওটার নাম ছিল মুসাফির, অ্যালবামটার নাম। তো চারটা গান রেকর্ডিং করেছিলাম, তখন তো আসলে এত ডিজিটাল সাউন্ড ছিল না, তখন আসলে মিউজিকটা আমাদের অনেক কষ্ট করেই করতে হতো। যেমন প্র্যাকটিস প্যাডের খুব সমস্যা ছিল, এখন যেমন অ্যাভেলেবেল সব জায়গাতে প্র্যাকটিস প্যাড পাওয়া যায়, রেন্ট পাওয়া যায় বা পার্সোনাল আসে, তখন আসলে তেমনটা ছিল না এরকম। হ্যাঁ, স্টুডিওটা, স্টুডিও হাতে গোনা কিছু স্টুডিও ছিল, ভালো মানের স্টুডিও একটা দুইটা স্টুডিও ছিল, তার মধ্যে সাউন্ড গার্ডেন ছিল, ম্যাক্সিমাম ওটাতেই কাজ করতাম। তো ওটাতে প্রথম ওই মুসাফির অ্যালবামের, সলো অ্যালবামের চারটা গান রেকর্ড করি। তো রেকর্ড তখন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল আমার বন্ধু দূরে, তো ও আর কি আমাকে অনেক হেল্প করেছিল আসলে ওই সময়। আর একজন ছিল খুলনার আমার খুবই ক্লোজ বন্ধু, ও খুব ভালো গিটারিস্ট, ও টিটো ওর নাম। ওই অ্যালবামটা পুরোটাই কিন্তু গিটারটা ওরই বাজানো ছিল আর কি, টোটাল অ্যারেঞ্জমেন্ট গিটার, হ্যাঁ ওরই ছিল ম্যাক্সিমাম আর কি, ওরই সুর ছিল কিছু আর আমার কিছু সুর ছিল, এই মিলে মোটামুটি অ্যালবামটা করে ফেললাম আর কি। তো সেটা তখন রিলিজ হচ্ছিলো সাউন্ডটেক থেকে, এই আর কি পথ চলা শুরু হলো, আজ চলছেই আর কি, এখন পর্যন্ত থামা হয়নি। আশা করি মানে যতদিন সুস্থ আছি বেঁচে আছি আর থামা থামি হবে না মনে হচ্ছে। আমরা এই গল্পটা আরও শুনবো, তবে ভাই এখন একটা গান আমরা শুনবো। হ্যাঁ, এখন রিসেন্ট একটা গান শুনতে পারি আমরা, একটা গান শোনা যায় অন্য গ্রহের মানুষ, এটা খুব মানে এই তো ভেরি সুন রিলিজ হলো আর কি। তো গানটা অ্যাকচুয়ালি কৃতিত্ব কিন্তু রাজীব নামে একটা ছোটো ভাই আছে চিরাং বাড়ির, ওরই সুর করা, ওরই লেখা, আমি জাস্ট গিয়েছি মাত্র। পরে আমরা এখন এগুলো একটু অন্যরকম কম্পোজিশন করে হয়তো লাইভ টাইপে গাইছি আর কি। হ্যাঁ, অন্য গ্রহের মানুষ সেটা গাইছি এখন।
ওয়াও ভাইয়া, বেশ সুন্দর একটি গান ছিল। ভাইয়া, যে সময়টাতে আপনি মিউজিক করা স্টার্ট করেছিলেন সে সময় কিন্তু আপনি এক্স্যাক্টলি যেটা লাউড মিউজিক লাউড ভয়েস নিয়ে কাজ করেছেন, রাইট? সো দ্যাট টাইম কিন্তু এই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করা, ফ্যান বেস ছিল আপনাদের, সেখান থেকে কিন্তু অনেক ইন্সপায়ার হয়ে এখন অনেকেই ব্যান্ড মিউজিক করছে, বাট আপনার ইন্সপিরেশনটা কোথায় ছিল? আমার ইন্সপিরেশন আসলে মানে লাউড মিউজিক করাটা আসলে আমার ভিতর থেকে মানে নিজের থেকে এটা আসলে ক্রিয়েট হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ওই যে আছে না যে অমুককে দেখলাম ওকে একটু ফলো করা বা এসে, এটা আসলে কখনো আমার ভিতরে কাজ করেনি, যেটা চরম সত্য কথা যেটা অ্যাকচুয়ালি। তো ওটা ভেতর থেকে ক্রিয়েট হয়েছে অ্যাকচুয়ালি লাউড মিউজিকটা। হ্যাঁ, আর প্র্যাকটিসের কথা বলতে গেলে যে প্র্যাকটিস তো তখন একটা ভালো প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করা ছিল আসলে খুব মানে সৌভাগ্যজনক আর কি বিষয় ছিল আর কি এরকম। দ্যাট টাইম প্র্যাকটিস প্যাড অ্যাভেলেবল ছিল না, ম্যানেজ করা অনেক টাফ ছিল। যা টুকটাক ছিল সেটা অলওয়েজ মানে একটা মানে এঙ্গেজ থাকতো আর কি, মানে অন্য অন্যরা সেটা নিয়ে একটা টানা হাসরা এরকম বিষয় ছিল আর কি। তো ওই দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন আগে সেটা বুকিং দিয়ে রাখতে হতো, একটা শিডিউল ম্যানেজ করতে হতো। হ্যাঁ, শিডিউল ম্যানেজ করে সেটা করতে হতো, তারপরে এটা আছে ওটা নেই, ওটা আছে এটা নেই, মানে এর মধ্যেই। তো একটা জিনিস চিন্তা করতাম যে অ্যাকচুয়ালি মানে কি বলে যে একটা কথা শুনেছিলাম মানে আমার মুরব্বি যারা পারে আর কি তারা ওই ভাঙাটা দিয়েও পারে বিষয়টা এরকম আর কি। তখন থেকে এখন পর্যন্ত মানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ যে না মানে যখন যেমন তখন তেমন আর কি, ওটা দিয়েই আর কি চালিয়ে যেতে হবে। ভাই, আমরা এখন একটা গানে চলে যাব। হ্যাঁ, শিওর। এখন কোন গানটি শুনবো আমরা? এখন একটা গান শোনা যায়, ঘুড়ি একটা গান আছে, এই গানটা আমারই সুর করা ছিল আর লেখা ছিল আমার বন্ধু ও কবি মানুষ ও রুদ্র পলাশ। হ্যাঁ, ও এখন সে মানে ওর সঙ্গে আমার দেখা হয় না প্রায় 12-14 বছর, এখন জানি না দেখতে কেমন হয়েছে সব, তবে ইমাজিন করি যে ও মনে হয় দেখতে শিখতে ইয়া একটা ভুড়ি হয়ে গেছে, মাথা চুল কমে গেছে, মানে এইরকম আর কি একটা তার অবস্থা আর কি। তো আজকে কথা হলো শোতে আসার আগে যে তোর গানটা তো আজকে গাইছি, তোর লেখা গানটা, তো বললো ঠিক আছে বন্ধু ভালো করে গাস আর কি, এই হলো অবস্থা। ওকে, তো আমরা গানে যাই, শুনে আসি গানটা। ঘুড়ি উড়ছে
কষ্ট পে একটি সুতো ব্যথার সুরে বাজে অন্য সুতো সুখে পরশ নিবিড় করে রাখে কষ্ট পে একটি সুতো ব্যথার সুরে বাজে অন্য সুতো সুখে পরশ নিবিড় করে রাখে ঘুড়ি উড়ছে সুখের ঘুড়ি দুঃখের ঘুড়ি একই আকাশে দেখো উড়ছে ঘুড়ি উড়ছে দেখো উড়ছে সুখের ঘুড়ি দুঃখের ঘুড়ি উড়ছে একই আকাশে বাস্তবতার সুতোয় বাঁধা জীবন লাটাইটা ঘুরছে ঘুড়ি উড়ছে থ্যাংক ইউ ভাইয়া বেশ সুন্দর একটি গান আমাদের গিয়ে শোনানোর জন্য ভাইয়া গানের রেকর্ডিংয়ের কথা বলছিলেন একটা অ্যালবামের কথাও বলেছেন প্র্যাকটিস প্যাড অ্যাভেলেবেল ছিল না হিউজ এক্সপিরিয়েন্স বাট ফার্স্ট যখন গানটা রেকর্ড করতে গেলেন স্টুডিওতে হাউ ডিড ইউ ফিল কেমন লেগেছিল তখন এটা তো আসলে তখন তো বিষয়টা স্বপ্নের মতো লাগছিল মানে খুব একটা ভালো লাগা একটা আনন্দ মানে যে আমি একটা মানে গান গাইতে যাচ্ছি রেকর্ড করতে যাচ্ছি সেটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা মানে এটা তো তখনকার সময় একটু খুব টাফ ছিল আসলে হ্যাঁ আর তারপরে সেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে তারপরে স্টুডিওতে ঢোকা স্টুডিও শিফট পাওয়াটা তারপর ঢোকা ঢুকে সেগুলোকে সেই মিউজিকগুলোকে ঠিক রেকর্ড করা মানে এটা স্বপ্নের মতো একটা আনন্দ মানে বুঝাতে পারবো না এটা আসলে কেমন বিষয়টা অনেক অনেক ভালো লাগাচ্ছিল সময়টা ওয়েল ভাইয়া ব্যান্ডের নাম মিজান এন্ড ব্রাদার্স কেন কোন কনসেপ্ট থেকে নামটা মানে আমি মনে করি যে আমার সাথে যারা আছে আমি আমরা যারা আমরা একসঙ্গে আছি হ্যাঁ এরা আমার আমার মায়ের পেটের ভাইয়ের মতো মানে লাইক মানে আমার ব্রাদারহুড মানে একসঙ্গে আমরা যতদিন আছি আমরা একসাথেই মিউজিক করব মানে ফিলটা আমার কাছে এমন লাগে আর কি হ্যাঁ দ্যাটস ওয়াই ওখান থেকেই আসলে নামটা মিজান এন্ড ব্রাদার্স দেওয়া আর কি ওয়েল একটা গানে চলে যাই আমরা কোন গানটি শুনবো এখন এখন অনেক দিন পরে একটা গান আছে ওটা আরিফ নানার আমার বন্ধু ও এখন অস্ট্রেলিয়াতে থাকে সম্ভবত মাঝে মধ্যে ইয়াতে কথা হয় ইমু টিমু আর কি ভাইবার টাইবারে তো ওর একটা গান এখন গাওয়া যায় শুনে আসি গানটা অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে চিনতে পারিনি আমি অনেকটা বদলে গেছো তুমি অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে চিনতে পারি তুমি হঠাৎ করে তোমার ডাকে থমকে গিয়েছি আমি অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে
ভাইয়া, ইট ওয়াজ এ বিউটিফুল সং। ভাইয়া, এতদিন যেহেতু ব্যান্ড মিউজিক করছেন, কনসার্ট অনেক করেছেন অবশ্যই, তবে সেখান থেকে মেমোরেবল কোনো কনসার্টের কথা শুনবো যেটা মনে পড়ে খুব আনন্দ হয় কিংবা একটু মন খারাপ হয়? হ্যাঁ, এরকম তো অনেক আছে। যেমন কলকাতায় গিয়েছিলাম একবার ইন্ডিয়াতে, তো অ্যাকচুয়ালি তখন পর্যন্ত, এখন যদি যদি আমাদের দেশে অনেক সাউন্ডের আউটপুট অনেক বেটার স্টেজে, হ্যাঁ, তো তখন আসলে একটু খুব টাফ ছিল, মানে সাউন্ড আউটপুটটা যেন মানে ভালো হওয়াটা ছিল ভাগ্যের বিষয়, মানে বিষয়টা এমন ছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক, ইন্ডিয়াতে গেলাম, এটা সম্ভবত যাদবপুরে কিংবা দুর্গাপুরে হবে, দুর্গাপুরে হয়তো হবে। তো ফার্স্ট যখন স্টেজে উঠলাম, আমার কোনো আইডিয়া ছিল না যে সাউন্ড এত মানে লাউড এবং এত নাইস হতে পারে। তো ওঠার পরে যখন মানে সাউন্ড চেকটা দিল, তো মনে হলো যে মানে সেই রকম মানে কি বলবো। তখন মনে মনে চিন্তা করছি আজকে তো এখানে বেশ খেলা যাবে আজকে, মানে খুব কনফিডেন্স হচ্ছিলো, মানে লাগছিলো। তো ধুমায় ওই দিন শো করলাম, হ্যাঁ, তো খুব ভালো লাগছিলো, ওইটা আমার সবসময় মনে থাকবে, মানে ওই সাউন্ডটা আমার কানে এখন লেগে আছে। হ্যাঁ, আরেকটা আছে, যখন আমি অ্যাকচুয়ালি মানে কনসার্ট ঠিক না ওটা, তখন আমি গিটার অল্প টুকটাক বাজাতে পারি আর কি। তখন আমি খুলনাতে, আপনার এটা হচ্ছে তোমার 93-র কথা বলছি, খুলনা গার্লস কলেজ, সেখানে শুধু মেয়েরা, মানে শুধু মানে কি বলবো, ছেলেদের মধ্যে আমি একা, আর যারা আমাদেরকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে আর কি, তাদের মধ্যে দুই চারজন মানে যে কী বলে যে মেল আর কি, আর সব ফিমেল, প্রায় 10,000 ফিমেল। আমি স্টেজে একটা ছোট্ট একটা বালক, হ্যাঁ, তখন মানে খুব কী বলবো, একটা গিটার হাতে, তো আমার ওখানে একটা গান গাওয়ার আর কি ইয়ে আছে যে একটা গান আমি গাইতে পারবো। তো আমাকে যারা নিয়ে গেছে তারা খুলনার যা মানে অনেক নামি দামি মানুষ, যারা বড় ভাইরা, হ্যাঁ, ওনাদের থ্রুতেই গিয়েছি আর কি। আমাকে অনেক আদর করতো ছোটোবেলা থেকে, আর ছোটোবেলা থেকে আমি বন্ধুদের সাথে কম মিশতাম, আমি আমার থেকে অনেক সিনিয়র যারা ছিল তাদের সাথেই আসলে সব সময় আমার সময়টা কাটতো আর কি, সাথে তো একটা গিটার থাকতেই আর কি। তো যাই হোক, তখন একটা গান করলাম, তখন প্রথম গানটা ছিল হচ্ছে লিওসিয়ারের একটা গান ছিল, লাভ ই মোর দেন আই ক্যান সে, একটা অ্যাকোস্টিক দিয়ে গাওয়ার পরে
তো আমি গাচ্ছি, আমি ফিল করতে পারছি যে কোনো লোক কোনো মানুষ কিচ্ছু নেই, একটা পাখি পুকি কিচ্ছু নেই, মানে স্তব্ধ, শুধু একটা গিটারের আওয়াজ আর ভয়েসটা শুধু। হ্যাঁ, তো ওই সাউন্ডটা না সত্যি আমি আজও ভুলতে পারি না, এত মানে অদ্ভুত সাউন্ড কী করে মানে হয় আর কি, সেই সময়কার কথা বলছি। ঢাকা থেকে অনেক আর্টিস্ট গিয়েছিল, তখন তো কাউকে তেমন চিনতি না, তো ওই সাউন্ডটা আমার কানে আছে। তো ওই গানটা গাওয়ার পরে বুঝলাম, মানে দেখলাম যে মানে যত যারা ছিল আর কি মানে খুব অ্যাপ্রিসিয়েট করলো আমাকে। পরে আমার আর একটা গাইতে হলো, তখন আর একটা কী করবো, ক্যারল সুইসপার গাইলাম, জর্জ মাইকেল একটা গান, ওইটা গাওয়ার পরে তো আরও একটা মানে বিশাল অবস্থা। তারপর লাস্টে আমাকে বাধ্য আরও একটা গান গাইতে হয়েছে। হ্যাঁ, গাওয়ার পরে তখনও তারা ছাড়াছাড়ি, মানে কেমন জানি একটা অবস্থা। তো আমাকে আমাকে যারা নিয়ে যখন ছিল আমাকে ওখানে যারা নিয়ে গিয়েছিলেন, তো তারা আমাকে ওখান থেকে মোটামুটি সেফ, না ওদিন আমাকে কিডন্যাপ করার কথা ছিল আর কি, ওই মানে নেতৃত্বী কারা প্ল্যান করে ফেলছিল যে আমাকে কিডন্যাপ করবে আর কি, গান শোনার জন্য। ঠিক আছে, তো আমি তো জানি না, আমাকে তো নিয়ে গেলো সঙ্গে সঙ্গে, ওরা বাইকে করে নিয়ে চলে গেলো। এখন বাইরে আসার পর আমাকে বলছে আমার বড় ভাই মুন্না ভাই, উনি এখন কমিশনার যদিও এখন নাই, উনি বলছে আজকে তো গিয়েছিলে। আমি কেন কী হলো, তোমাকে তো ওই যে এরা কিডন্যাপ করার একটা প্ল্যান করেছিল, তোমাকে ওখান থেকে না নিয়ে আসলে, এই জন্য তোমাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম, এটা আমার মনে থাকবে সারা জীবন। বাহ ভাই, এখন একটা আমরা গানে চলে যাই, কোন গানটি শুনবো এখন? একটা গান শোনা যায়, লালনের একটা গান শোনা যায়, শুনে আসি গানটা ভাইয়া। দিনও না মাথা নাই রে
খুশির কথা হস্ত পদ ছন্দ মাথা নাই রে ধনে ভাসে যদি আমায় ছুইত জঞ্জাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় ছুইত সকল যেত দূরে ভাইয়া, এই গানটি আমরা কিন্তু বিভিন্নভাবেই শুনেছি, বাট এখন আমরা একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে গানটা শুনেছি, অবশ্যই অনেক ভালো ছিল। ভাইয়া, আমরা কিন্তু জানি মিজান ভাইয়া এবং ওয়ারফেজ ডেফিনেটলি একটা অবিচ্ছেদ্য পার্ট, সো আপনার লাইফে ওয়ারফেজের যে ভূমিকা আমরা সেটা একটু ছোট্ট করে শুনবো। অ্যাকচুয়ালি আমি তাদের সাথে টোটালি 14 বছর কাজ করেছি, অনেক আন্তরিকতার সঙ্গে সবাই কাজ করেছি, সবাই অনেক ভালো মানুষ, সবাই ভালো মিউজিশিয়ান। আর এক কথায় শেষ করি যে অ্যাকচুয়ালি ওটা আমার একটা অভিজ্ঞতার জায়গা ছিল, এটাই বলবো। এখন আমি আমার নিজস্ব ব্যান্ড গড়েছি মিজান অ্যান্ড ব্রাদার্স। অলরেডি আমরা 3-4টা মানে গানের টিউন, সুর যেটাকে বলে, কম্পোজিশন অলরেডি আমরা রেডি করে ফেলেছি ইনশাআল্লাহ। মানে আশা করি যে সামনে এটা অনেক মানে গ্রহণযোগ্যতা খুবই 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 ভালো পাবে, সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক ফর দ্যাট। ভাই, এখন আমরা একটা গানে চলে যাই, কোন গানটি শুনবো এখন? এখন নতুন আর একটা গান রিলিজ হয়েছে আমার, বন্ধু, এটা কথা সুর রাজীবের। হ্যাঁ, আর আমরা এটা এখন বর্তমানে স্টেজে বা লাইভে একটু ডিফারেন্ট কম্পোজিশন করে করছি আর কি। বন্ধু গানটা শুনি, শুনে আসি গানটা।
বন্ধু ফিরিয়ে আমাকে দিও না, ক্ষমা করে দাও, আমি আর পারব না বুকে টেনে না বন্ধু, তোমারই জন্যে দেখো বিশাল সিন্ধু, ক্ষমা করে দাও বন্ধু, যত শুনছিল তুমি সবটা জুড়ে, আজ আমার এই অসুর সারবে না জানি কিছুতে, ক্ষমা করে দাও বন্ধু, বন্ধু ক্ষমা করে জমেছে দেখো বিষাদ সিন্ধু, ক্ষমা করে দাও বন্ধু। ওয়াও, বেশ সুন্দর ছিল ভাইয়া গানটি। ভাইয়া, মিজান অ্যান্ড ব্রাদার্স, আমরা এই ব্যান্ড থেকে নতুন কি কি কাজ পাচ্ছি, আপনারা রিসেন্ট কি কি কাজ করছেন, রিসেন্ট অ্যাক্টিভিটিস? রিসেন্ট আমরা প্রচুর প্র্যাকটিস করছি, আমরা শো করছি, মানে স্টেজ লাইভ আর কি, আর রেকর্ডিংয়ের জন্য তো প্রস্তুতি নেওয়াই হচ্ছে এভরিডে। আমরা অলরেডি তিনটা চারটা গান রেডি করেও ফেলেছি, আর সামনে আমাদের অনেক স্টেজ শো আছে যেগুলো আমরা আগামীতে করবো। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ কোন গানটি শুনবো? গানটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটার টাইটেল নেম ছিল হচ্ছে দোষী। হ্যাঁ, ওটা একটা মিক্স অ্যালবামের গান ছিল, সেটা করছি এখন। শুনে আসি গানটা। চোখে আমি দোষী নই, শুধু তোমার নির্দোষ চোখে আমি দোষী, আর কারো চোখে আমি দোষী নই, শুধু তোমার নির্দোষ চোখে আমি দোষী, হৃদয়ের অন্তরালে যে
চোখে আমি দোষী নই, শুধু তোমার নির্দোষ চোখে আমি দোষী। হৃদয়ের অন্তরালে যে ব্যথা তুমি দিয়ে গেছো, বুঝিনি কি অপরাধে আমাকে আমাকে ভাইয়া আমাদেরকে এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটিস গান গিয়ে শোনানোর জন্য আর খুব মজার একটা আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ যারা বিহাইন্ড দ্য সিনে আছেন, যারা টেকনিক্যাল সাইডে যারা কাজ করছেন এবং এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছেন। আমি আমাদের সবার পক্ষ থেকে মানে মিজানুর ব্রাদার্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। We'll be right back.